লড়াই তো করেই চলেছি অনেকগুলো বছর ধরে, পায়ের তলার মাটিটাকে একটু শক্ত করতে চাই। ঠাকুর আমার যেই মনের জোরটা দিয়েছেন সেই জোরটা নিয়েই এগিয়ে চলেছি। সাহস হচ্ছে আমার পাশে থাকা মানুষটা, আর আমার ভরসা হচ্ছে তোমরা। কেমন আছো সবাই? আমি মাম, আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগ দেখছো কমেন্টে জানিও তো। যখন তোমাদের কমেন্ট পাই, দিদি ভাই আমি এই জায়গা থেকে তোমার ব্লগ দেখছি, সত্যি বিশ্বাস করে আমি ভাবতে পারিনি এত দূর দূর থেকে মানুষ আমার ব্লগ দেখবে, পছন্দ করবে। অতি সাধারণ একটা মেয়ে সাধারণ ব্লগ বানাই, এটাই যে তোমাদের এত ভালো লাগে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। একটা কথা আমি বারবার বলবো, সব সময় বলবো, তোমাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। আজকে তোমরা আমার পাশে ভরসা হয়েছিলে বলে আমার পাশে থাকা মানুষটার পাশে আমি দাঁড়াতে পেরেছি। এই যে সংসারের দায়িত্বটা কাঁধে নিয়ে আমার কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এতদিন জয় একা একা সংসার চালাতো, জয়কে সাপোর্ট করার তো কেউ ছিল না, আমি নিজেও পারতাম না। আমার খুব খারাপ লাগতো যে আমি জয়ের পাশে দাঁড়াতে পারছি। শুধু একটা ছেলে কিন্তু একটা মেয়েকে বিয়ে করে না, মেয়েটাও কিন্তু ছেলেটাকে বিয়ে করে। তো সেক্ষেত্রে সংসারটাকে আগলে রাখার দায়িত্ব কিন্তু দুজনের। জয়ের কাজটা চলে যাওয়ার কারণে জয় খুবই চিন্তায় থাকে। হ্যাঁ, সবসময় আমাকে বলে না, কিন্তু আমি বুঝতে পারি। আসলে এদিক ওদিক থেকে অনেক কথাবার্তা আকার ইঙ্গিত আমাদের কানে আসে, জানো তো, তো সেইটা ওর মনে দাগ কেটে যায়। গতকালকেই আমি জয়কে বলছিলাম যে এত বছর, মানে 4টে বছর তুই কাজ করে অনেক জায়গায় অনেক রকম কাজ করেছে, সেই রোজগারের টাকা আমার হাতে তুলে দিয়েছিস, আমার কি লাগবে না লাগবে, সংসার খরচের জিনিসপত্র সবই করেছিস। মানুষটার মাথার উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, কিন্তু ও কখনো আমাকে বুঝতেই দেয়নি, কোনো কিছু আমার সাথে আলোচনা করতো না। মানে কষ্টের কথা কি, কত টাকা আর আছে, কিভাবে সংসার চলবে, এই সব কিছু ও কখনোই আমার সাথে আলোচনা করতো না। শুধু জিজ্ঞেস করতো কি খাবি, কি রান্না হবে, তুই কি খাবি বল। এই মানুষটা আমার জন্য যা যা করেছে আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জীবনে, আমার জন্য সেভাবে কেউ করেনি, সেভাবে কেউ ভাবিনি। যখন ওআইটি থেকে আমার মাইনে ঢুকে, তখন জয় আমাকে বলে তোর মাইনে চলে এসেছে। তখন আমি ওকে বলি যে আমার মাইনে বলে কিছু হয় না, ওটা আমাদেরই বল মাইনে ঢুকেছে। একটা কথা বলতে আমার খুব ইচ্ছা হয়, অনেক মেয়েরাই আছে বাইরে জব করে যারা, আবার অনেকে আছে যারা বাড়িতেই থাকতে পছন্দ করে, আবার অনেকে আছে শ্বশুরবাড়ির প্রেশারে সে নিজের কাজকর্ম করতে পারে না আর কি, তো সেই কারণে সে ঘর সামলায়। আবার অনেক মেয়েরা আছে ঘরে থাকতে, সংসার ধর্ম করতে, মানে ঘর দোর গুছিয়ে রাখতে, এইসব করতে বেশি ভালোবাসে, যেমন আমি, আমি ঘরে থাকতে খুব ভালোবাসি। তো সেখানে ছেলেটা সারাদিন বাইরে খেটে রোজগার করে নিয়ে এসে তার স্ত্রীর ইচ্ছে পূরণ করে, যেটুকু পারে তাকে দেওয়ার চেষ্টা করে, সংসার চালায়, তখন কিন্তু কারোর দৃষ্টিকটু লাগে না। কিন্তু একটা ছেলে যদি বাড়িতে বসে থাকে, মেয়েটা সংসার চালায়, তাহলে কিন্তু মানুষজনের চোখে দেখতে খারাপ লাগে। কিন্তু এটা কেন? একটা ছেলে যখন তার স্ত্রীর দায়িত্ব নিতে পারে, তাহলে তার স্ত্রী কেন তার স্বামীর দায়িত্ব নিতে পারে না? এখন আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি, না আগে আমি অন্যরকম ছিলাম, যে কে কী বলবে, কে দেখবে, কে কী ভাববে, এই সব নিয়ে ভাবতাম, জানো তো। আর এখন শুধু আমি আমাকে নিয়ে ভাবি, আমাদেরকে নিয়ে ভাবি, আমাদের সংসার নিয়ে ভাবি, কে কী বললো না বললো, কে কী ভাবলো, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের জীবনটা যেমনই হোক না কেন, দুঃখ কষ্ট, ভালো মন্দ, ভালোবাসা, সব কিছু নিয়ে বেশ ভালোই আছি আমরা। দেখবে তুমি যখন আশেপাশের কথা ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে ভালো থাকতে শুরু করবে, তখন থেকেই শুরু হবে তোমার ভালো থাকা। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সংসারের কত কাজ আমি সেরে ফেললাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আজকে একটু আগেই উঠেছি, আমি জয় ঘুমোচ্ছিল, তো ভাবলাম আগে উঠে একটু টিফিন বানাই, অনেকদিন কিছু বানানো হয় না বাড়িতে, তো সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি, নিজে ফ্রেশ হয়ে ঘর দোর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর গ্যাসটা একটু হালকা করে ওপর ওপর দিয়ে মুছে নিলাম, পুরোটা এখন পরিষ্কার করলাম না, এমনি একটু ওপর ওপর দিয়ে মুছে নিলাম, পরে একবার পরিষ্কার করে নেবো। আর আজকে সকালে জলখাবারে বানাচ্ছি হচ্ছে ভাত ভাজা, কালকে জয় অনেকটাই ভাত নিয়ে নিয়েছিল, কালু আর ওদের ছানাপোনাদের জন্য তো চাল আমরা নিই তোমরা জানো, তো ওদের ছাড়াও আরও বেশি ভাত নিয়ে নিয়েছিল, চাল নিয়ে নিয়েছিলো আর কি, তো সেই কারণে ভাত অনেকটাই বেশি হয়েছিল। জয়কে বলছিলাম পান্তা খাবি সকালবেলা, বলছে ঠিক আছে তাহলে পান্তা খাবো আলু ভাজা দিয়ে, তো আমি ভাবলাম যে একটু ভাত ভাজা করে নিই, জয় ভাত ভাজা খেতে খুব ভালোবাসে আর অনেকদিন করাও হয় না, তো সেই জন্য সামান্য একটু তেল দিয়ে, দেখতেই পেলে তোমরা শুকনো কড়াইতে একদম সামান্য একটু তেল দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিয়ে আর দুটো ডিম দিয়ে একটু ভাত ভাজা করেছি। সকালবেলা অনেক দিন পর ভাতের, মানে ভাতের ভাত খেলাম আর কি, এখন সকালবেলা করে ভাত খাওয়াই হয় না। আর জয় এখন বাড়িতে থাকার কারণে দুপুরবেলা, মানে অনেক বেলা হয়ে যায় দুপুরের খাবার খেতে খেতে, 3টে সাড়ে 3টে এরকম বেজে যায়, গল্প করতে করতে এদিক ওদিক কাজ করতে করতে না সময় অনেকটা যে কী করে চলে যায় বুঝতেই পারি না। তো সেই কারণে সকালবেলাটা একটু ভারী খাবার খেলে না পেটটা ভারী থাকে, আর আমার তো সকালবেলা উঠলেই খিদা পেয়ে যায়, তো সেই কারণে সকালবেলা একটু ভারী কিছু খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর
শান্তিতে কাজও করতে পারি। তো তারপর দুজনে মিলে বসে খেলাম, আর আজকে কিছু কাচাকুচি করার ছিল জানো তো, সেই যে বৃষ্টি হলো সেই থেকেই আমি ভেবে যাচ্ছি কাচবো কাচবো। আর জয় প্রত্যেক দিন আমাকে মানা করে, আজকে কাচিস না কালকে কাচিস, আজকে কাচিস না, কারণ কি ওই কাচবে, ও তো আমাকে কাচতে দেবে না, সেই জন্য বারণ করে যে আজকে বার করিস না ভিজাস না। তাও আমি সকাল থেকে বলে যাচ্ছি দে আমি কেচেনি আমি ভিজিয়ে দিই, না তুই রাখ আমি যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে ও ভেজাতে আসলো, তারপরে ও চলে গেছিলো একটু চুল কাটতে, চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, অনেক দিনও চুল কাটা হয় না, তো বললো আমি সেলুন থেকে ঘুরে আসি। তো ও চলে গেছিলো চুল কাট থেকে, মাঝখানে আমি এদিকে ঘরের একটু কাজ করছিলাম, তারপর আমার এডিটের কাজ ছিল তো সেই কাজটা করছিলাম। তো তার মধ্যে ও আবার চলে এসেছে অনেক তাড়াতাড়ি, আমাদের কাছে পিঠেই গেছিলো, খুব একটা দূরে নয়। তো এসে তারপর এগুলো কেচে দিচ্ছে, আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে বড় মতো কৌটোটা দেখছো, এই কৌটোটা ওখান থেকে ও নিয়ে এসেছে, আমাদের বাড়ির সামনে এক কাকুর দোকান আছে, তোমাদেরকে বলেছিলাম না কৌটো কাউটি কিনবো, তো সেই কাকুর দোকানে বলা হয়েছিল, কাকু বলেছে এখন কৌটো নেই, এতদিন তো কৌটো কাউটির প্রয়োজন হয়নি, কারণ এত জিনিস তো একসাথে কখনোই আনিনি, তো যেটুকু আমার প্রয়োজন হতো টুকটাক ওই 5 টাকা দিয়ে আমি কাকুর দোকান থেকে কিনে আনতাম। কাকু এক একটা কৌটো 5 টাকা করে নেয় জানো তো, তো যখনই তোমাদেরকে বলেওছি আগের ব্লগে, তো যখন আমার টুকটাক করে দরকার হতো কিছু একটা রাখবো, তখন ওই 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে দুটো কৌটো এরকম নিয়ে আসতাম। তো কাকু বলেছে খালি হলে আবার বলবে, এখন নেই কাকুর দোকানে। তো জয় যেখানে গেছিলো সেলুনে আমাদের কাছেই, তো সেই সামনের দোকান থেকে এই বড় মতো কৌটোটা নিয়ে এসেছে, ভেবেছি এই কৌটোটাতে আটা রাখবো, অনেক বড় কৌটোটা জানো তো। তো কৌটোটা পরিষ্কারই ছিল, তবুও আমি আর একবার ভালো করে মেঝে ধুয়ে ওটাকে শুকিয়ে তারপর ওর মধ্যে আটাটা ঢালবো আর কি। এই কৌটোটা নিয়েছে 10 টাকা, কৌটোটা অনেকটাই বড় যেহেতু তো সেই জন্য 10 টাকা নিয়েছে। কৌটোটা ভীষণ সুন্দর দেখতে, যখন আটা রাখবো তখন আমি তোমাদেরকে দেখাবো। আর তারপর কিছু বাসন ছিল, জয় বাসনগুলো ধুয়ে নিল, আমি বললাম আমি ধুই, ওই প্রত্যেক দিনের মতো বললো না তোকে ধুতে হবে না আমি মেজে নিচ্ছি। তো বাসনগুলো মেজে নিল। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি জানো তো, আজকে এই পান্তা ছিল, তোমাদেরকে বললাম না কালকে জয় অনেকটা বেশি ভাত নিয়ে ফেলেছিল ভুল করে, তো সেই পান্তা ছিল, আজকে আমরা পান্তাই খাবো। তো আলু সেদ্ধ আর পান্তা খাবো ভেবেছিলাম, জয়কে বললাম যে একটু আলু ভর্তা বানাবো, তো বললো বানা তাহলে, কিন্তু আমি তো শুকনো লঙ্কা সেরকম তেল অনেক কিছু দিতে পারবো না, তো সেই জন্য যেটুকু কিছু দেওয়া যায় অল্প পেঁয়াজ টমেটো আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কি আলুটাকে। আলু আর হচ্ছে ডিম দিয়েছিলাম, দুটো ডিম সেদ্ধ দিয়েছিলাম, একটা কালুরা খাবে ওর ছানাপোনারা খাবে, ভাতের সাথে মাখিয়ে দেবো, ওদের জন্য শুকনো ভাত তুলে রেখেছি আগে থেকে, ওরা জল ভাত না খায় না, তো সেই জন্য ওদেরটা তুলে আলাদা করে রেখেছি, আর আমরা খাচ্ছি এই যে আলু ভর্তা আর পান্তা। এই গরমে এই পান্তা আর আলু মাখা হচ্ছে অমৃত। তো এখন বাজে রাত্রি 12:30, এই সবে মাত্র আমরা খেয়ে উঠলাম, এখন আসার কারণ কিছু কথা বলার জন্য, সকাল থেকেই বলতে চেয়েছিলাম যদিও কিন্তু সময় হয়ে ওঠেনি একটু ব্যস্ততার জন্য, একটা জায়গায় আমি একটু গেছিলাম। তো ব্যাপারটা বলি, তোমরা সবাই আমার বাড়িতে গ্যাস দেখেছো, সিলিন্ডার দেখেছো, সবই দেখেছো, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে শুধুমাত্র গ্যাসটাই আমার কেনা, মানে বার্নারটা আমার কেনা, সিলিন্ডারটা আমার ছিল না। আসলে আমি যে ফ্যাক্টরিতে ম্যানেজমেন্টে ছিলাম সেই ফ্যাক্টরির সিলিন্ডার ওটা, বা বলতে পারো যিনি ওনার ছিলেন ওনারই সিলিন্ডার এটা, তো সেটাই আমি রিফিল করে নিয়ে আসতাম, আবার শেষ হয়ে গেলে আবার নতুন নিয়ে আসতাম রিফিল করে আর কি। তো আজকে প্রায় মাসখানেক হয়ে গেল আমি ওখানে কাজে নেই, কিছু অ্যামাউন্ট আমার বাকি ছিল পেন্ডিং, খুব বেশিও নয় খুব কমও নয়, তো যাই হোক সেটা আমি চাইতে পারছিলাম না কারণ মাসটা শেষ হয়নি। তো যেহেতু 1-2 তারিখ হয়ে গেছে আমি ওই জন্য ওখানে মেসেজ করলাম যে আমার পেন্ডিং অ্যামাউন্টটা পাঠিয়ে দেওয়ার জন্য। আমি হ্যাঁ একটু টেনশানও ছিলাম যে ওটা চাইলেই মাত্র আমার সিলিন্ডারটা আমাকে ফেরত দিতে হবে, আর আমার সিলিন্ডার এখন অবধি গ্যাস রয়েছে, তো কী করব আমি সেটা ভেবে একটু টেনশানে ছিলাম, মামার সাথে আলোচনা করছিলাম, কিন্তু যখন ওটা আমি চাইলাম তখন ওখান থেকে রিপ্লাই এলো যে ঠিক আছে আমি হিসেবটা করে হিসেবে আমি করে দিয়েছি। করার পরে দেখলাম কিছুটা পাঠিয়ে কিছুটা টাকা কেটে নিয়েছে, রিজনটা বললো যে ওটা সিলিন্ডারটার জন্যই কেটে নিয়েছে। যাই হোক প্রথমটা আমি যদি এটা ছিল তৈরি ছিলাম না, কারণ এই মুহূর্তে আমার কাছে আমার স্যালারিটাই বেশি ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে কিছু করার নেই যেহেতু জিনিসটা আমার ছিল না, তবু ঠিক আছে ওটা কেটে নিয়েছে যেহেতু, আর সেহেতু এই সিলিন্ডারটাই সম্পূর্ণ আমার হয়ে গেছে, তো এটা একদিক থেকে আনন্দের ব্যাপার। আর কি বলবো, হিসেব হিসেব করলে তো অনেক কিছুই হিসেব করা যায়, কারণ কিন্তু মানুষ শুধু কাজেরই হিসেব করে। যাই হোক যতটা আমি কাজ করেছি তার প্রাপ্যই পেয়েছি, এটা বলতে পারবে না কেউ যে আমি 1 পয়সা বেশি নিয়ে এসেছি বা কিছু টাকা পয়সা মেরে দিয়েছি, কখনো কেউ এটা বলতে পারো না, নিজের প্রাপ্য টাকাটাই পেয়েছি। নিজের কথাটা ভাবতে হয়, তুই আমার কথা না শুনে প্রত্যেক জায়গায় তুই ঠকেছিস, প্রত্যেক জায়গায় তোকে ভালো মানুষ হিসেবে সব জায়গায় তুই ঠকেছিস,
আমার কথাটাই ঠিক হয়েছে কিন্তু। মা আমাকে বলতো যে সব জায়গায় কাজ করবি, যতটা দরকার ততটাই কাজ করবি, তার বেশি নিজেকে বিলিয়ে দিবি না, তার বেশি কখনোই কাজ করবি না। ভালো খাওয়া ভালো, কিন্তু নিজের প্রতি অন্যায় হওয়াটা হতে দেওয়াটা কিন্তু ভালো না, সেটা নিজের সাথে মানে অন্যায় করা। একটা সময় ছিল আমি এক মাস বাড়িতে ছিলাম, যখন কাজটা মাঝখানে একটু পজ হয়ে গেছিল, সেখানে কিন্তু এক মাস আমি বাড়িতে ছিলাম, ম্যাক্সিমাম টাইমটাই বাইরেই ছিলাম। আমার ব্লগে আছে তো, সব আছে। ওটা ছিল আমার আনপেইড ওয়ার্ক, মানে ওটা সত্যি কথা বলতে আমার খারাপ লাগে না, কারণ সেটা সত্যি, সেটা সত্যি, সেটা কেউ দেখলেও আমার কিছু যাবে আসে না। তার এক টাকার হিসেব আমি করিনি, তবে এটা বলা হয়েছিল যে ওই টাকার হিসেব হবে। তো এটা তো এতটা নিখুঁত হিসেব করেছে বলেই আজকে আমার এটা মনে পড়লো। ওই এক মাস আমি মানে মোটামুটি এক মাস আমি যাবো এটা বলবো না, মিথ্যে কথা একদমই বলবো না, তো বহুদিন গেছি, বহু কাজ করেছি, সেটা পুরোপুরি আনপেড, তার হিসেব একদমই হয়নি। তো যাই, আমি নির্লজ্জের মতো ওটা বলতে পারবো না, ওটা আমি ছেড়েই দিলাম। একটাই জিনিস ভালো লাগছে যে আমার চাপ নেই, আমার ফাইনালি আমার সিলিন্ডারটা আমার বাড়িতে এসে গেছে, সিলিন্ডারটা আমার হয়ে গেছে, তো আমি গ্যাসের ব্যবস্থা নিজেই করে নেবো। নিজে শক্ত না হলে আরো ঠকবি না, ঠিক আছে। এবারে সত্যি কথা বলতে কাজ করবো সব জায়গায়, যতটা দরকার ততটাই কাজ করবো, নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করাটা শুধুমাত্র নিজেরই মানে নিজের সাথে অন্যায় করে, কারণ আমি ভেবেছিলাম যে আমি যা করি হয়তো সবাই সেটা দেখে, সবাই সেটা ভাবে, সেটাকে নিয়ে ভাবে, নিজের কথা ভাবতে হবে, অন্যের কথা ভাববে না। কিন্তু আমি দেখলাম দিনের শেষে শুধু আমার কাজটারই মানুষ ইয়ে করে আর কি, হিসেব করে, বাকি কোনো কিছুর হিসেব হয় না, মানুষ কিছু মনেও রাখে না, কিছু দেখেও না। তো তুমি যতটা কাজ করবে ততটাই তুমি এমপ্লয়ি, ততটাই তোমার প্রাপ্য, তার বেশি একটুও নয়। তাই জন্য আমার বলতে ভয় হয়নি, সমাজটা এরকম হয়ে গেছে, কে আসল মানুষ আর কে মুখোশ মানুষ সেটা বোঝা খুব মুশকিল হয়ে গেছে। তুমি বলেছিলাম না দুনিয়াটাই মুখোশ থাকি, যখন নিজের স্বার্থটা হিসেব করা হয় তখন চেহারাগুলো সামনে চলে আসে, মানুষ চেনা বড় দায়। আর এটুকু তো মানবি, তোর থেকে আমি বেশি ভালো মানুষ। সে তো অবশ্যই। এমন কিছু সময় গেছে যে মা আমার জন্য রাত ভর অপেক্ষা করেছে, জন্মদিন, আমি নিজের জন্মদিনও 12টা 1টার সময় বাড়ি এসেছি, কখনো টাইমের তোয়াক্কা করিনি, মানে আর কি কি ফেস করেছি সত্যি কথা বলতে, যারা ছেলেরা দেখছে বা মেয়েরা, যারা জল ছিল, মানে যারা বাইরে কাজ করে আর কি, মানে তারা যে কি কি ফেস করে, বা যারা একটু ম্যানেজমেন্টে আছে আর কি, তো আমি মানে তারা যে কি কি ফেস করে একমাত্র তারাই জানে, সেই জিনিসটা কখনো কাউকে বোঝানো যায় না। আর সত্যি কথা বলতে আমি যা যা ফেস করেছি এগুলো আমি জানি, মানে কী কী জায়গা থেকে নিজে বেরিয়ে এসেছি বা কী কীভাবে সব কিছুকে ঠিক করার চেষ্টা করেছি, সেটা আমি একমাত্র জানি। অনেক লোড নিয়েছি, অনেক প্রেশার নিয়েছি, তবুও কিছু মনে করিনি, কাজটাকে ভালোবাসা, মানুষটাই শুধু চিনতে চাই। 4-5 বছর কাজ করছি, সব জায়গায় ঠকিয়ে ঠকিয়ে আসছি, যাদেরকে দেখেছি এরাই সবচেয়ে ভালো, দেখেছি শেষ অবধি তারা আমাকে মনেই রাখে, তবু ভালো। তুমি মুখোশ পড়ো না, কিন্তু মুখোশধারী মানুষদের চিনতে চাই, তবু ভালো। যে বিপদের মুখে আমি পড়তে যাচ্ছিলাম, সেখান থেকে যে ভগবান আমাকে বের করে এনেছে, ভগবানকে আমি প্রণাম জানাই আরেকবার। ব্যাকগ্রাউন্ড সাপোর্ট কি ছিল? অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট হিসাবে সাকসেসের পিছনে মেয়ে থাকে, আর আমার সমস্ত ঝামেলা সামলানোর পিছনে একটাই মেয়ে আছে, ও আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছে, আর ওর জন্য এই মুহূর্তে আমি এখন অবধি ভিডিও করতে পারছি হাসি মুখে। কী বলবো, এর থেকে বড়ো সাপোর্ট কিছু হতে পারে না। মাঝখানে ওকেই আমি তোয়াক্কা না করে কাজকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, তারপর একদম আকাশ থেকে পাতাল অবধি ধাপ করে যখন পড়লাম তখন ওর কথাই প্রথম মাথায় এসছে, কারণ আমি কিছু মুখোশধারী মানুষকে বিশ্বাস করা শুরু করেছিলাম, যেটা আমার ভুল ছিল। তো দেব ভগবান আমাকে সেই ট্র্যাপ থেকে বের করে দিয়েছে, এটা আমার জন্য খুব ভালো, কারণ আমার মনে হয় না আমি কোনোভাবেই ওখানে সুখে শান্তিতে কাজ করতে পারতাম বলে, কারণ এই কথাটা বলতে আমার একদমই খারাপ লাগছে না, যে যেখানে মাথাটাই মানে ভালো নয় সেখানে কাজ করে কখনো শান্তি পাওয়া যায় না। যাই হোক, কী করবো, পৃথিবীটা স্বার্থ ছাড়া কিছু চলে না, সবাই স্বার্থ নিয়েই ভাবে, হয়তো আমি কী বলবো ব্যতিক্রম, তবু ভালো। এখন অবধি আমি নিশ্চিন্তে, কালু বাইরে এসে আওয়াজ করছে, তবু ভালো, এখন নিশ্চিন্তে ঘুমাবো, কিছু দেনা পাওনা কারোর সাথে কিছু বাকি থাকলো না, দেনা তো বাকি নেই, পাওনা হয়তো বাকি থাকবে, যাই হোক সেটা এথিক্যাল নীতিগতভাবে, ফিজিক্যাল কিছু আর পাবো না। যাই হোক, এটাই বলার ছিল, সবাই ভালো থাকো, খুব আমরা ব্লগটা এখানেই শেষ করছি, এই সংবাদটা দেওয়ার ছিল, সবাই অনেক অনেক ভালো করো, আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, আমাদের প্রতি ভালোবাসা একদম কমিয়ে দিও না, তোমাদের সাপোর্ট আমাদের অত্যন্ত জরুরি, তোমরা আমাদের সিচুয়েশন সবই বুঝতে পারো, কিছু করার নেই, চেষ্টা করছি আবার নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার, প্রে করো, গুড নাইট সবাইকে, টাটা।